আমাদের সাপুরিয়া সর্দারের মতো শনি মঙ্গলবার মাগরিবের পরে এক টুকরা শিকড় টান দিয়া তুইলা এ মাজাই দিবেন, এ বুকের রক্ত দিয়া সাদর একটা সাইন দিয়া দিব, মৃত্যু আপনারই বা আমার কিন্তু একদিন আগে পড়ে আপনার এই কোমরে ব্যথা লাগা সিঙ্গা লাগাই দিব। সাদা গাছটা লগে রাখলে স্বপ্ন দোষ হবে না, সাদা গাছটা লগে রাখতে পারছেন কোনো সুন্দরী নাই কাপুরুষ বলে, ভাই তারা কি দুইটা বিয়া করে না বাবা করে না। আমার সর্দারের বয়স 75, বাংলা উচ্চারণ করলে 75, এখনো পড়ি ফেল বউ তিনটা, বেদবি মাফ করবেন পারলে সাদা গাছটা খাবেন না, কথাই কই বেদবি নিছেন, তাই পাউদুরা সমান একা বার্তা ছাড়েন সাথে একটু বেদির কাছে দিন, এটা কি বলেন কামড়াইলে বুড়া মানুষরে দিস, জোয়ান মানুষরে দিস, আসেনি বুড়া মানুষের এই যে চাচা আছে আপনার লঙ্গির ঠিকঠাক না কি লঙ্গি ফালাইছে শুধু একটু কষ্ট করিয়া তার টান দিয়ে তিলা গাছটা দেখাই দিবেন আপনার উস্তাদ করিয়া মানলে বলতে পারেন বাইদ্যা ভাই লাল গাছটা পাই সাদারা তো পাই না, আমরা জঙ্গলে থাকি না আমরা পাহাড়ে থাকি না আমরা তো থাকি ঢাকা শহর, সাদারা পামুক লক্ষ্য করে এদের সাপ যেন ধরি, আই রাখ সাপের যেন খেলা দেখাই ভাইয়া। আচ্ছা আমার কি জানের ভাইয়া নাই কথা বলে, আমি জানের লাইগা গাছটা ব্যবহার করি, এই ভাই এই আমার কাছে তাই বুঝলা ফুলা বেঁধে দেব, যদি বিশ্বাস করেন এনে মজমার পরে তিনজনে তিনটা গাছ দেওয়া যাবো মাঠ না, টাকা দিলে দিন এমন লোক আছে টাকা দিয়ে আমার কিনবো কিন্তু গাছ কিনতে পারবো, এই ফুলা বেনের লাগে একটা গোমর রাখি ভাঙবেন না আমি খামো না লক্ষ্য করে, এই সাপেরে খামো না খেয়াল পিরা দেখি, বেজিরাই কি বাবা মাছ খায় না মুসলমান বাবা জবানের দাবি খায় না মাছ, এই জায়গায় এতই লোকের ভিতরে একজন লোক আছেন খুশি মন লজ্জাবতী গাছে বিশ্বাস কইরা এই পকেটটারে কাঁপাইয়া বাবা এই বেজিরে মাছ খেবে লাগে একজন লোক আমারে 500 টাকা দিতে পারবেন কে দিবেন আমি জানি না, আমার অন্তর থেকে অরিজিনাল এক টুকরা মূল্যবান গাছ ওই ভাইকে দিন, এটা এলাকায় মেলা দিয়ে না মেলা দিয়ে না এটা মেলা দিয়ে না এটার লাগে মানুষ যাচ্ছে বিদেশে এটা কে দিছে ভাই, দামি নাই তো ভাই কে দিয়ে খাইবো না সাপ উঠতে গেলে স্বামী নিজেও খেতে পারি, দামি নাই তো ভাই তাহলে আমি একটু সারি বাসর বান্দিলাম ওরে বান্দিলাম এই যে লোয়ার বাসর গর সেই নগরে বসত করে বেওলা লক্ষ্মীর দরে বাসর বান্দিলাম, আগে যদি জানতাম বেওলা তোরে খাইব সাপে এই যে গর বান্দিতাম লোহার বাসর সাপালো পর্বতে বাসর বান্দিলাম, এই বেড়া লড়িস না তোমরা দুইটা বান্দিয়া দিব পাউদিরা সবাই সমান রাখে, এই বাবা পাউদিরা সমান রাখেন আমি বেদির লগে দেখাবো 5 মিনিট 6 মিনিট, আবার এটা কইবেন না বাইটা ভাই সাতটা একটু বেদির লগে মাইরা দেখান মাইরা দেখান দেবো না কি বলে, আর একটা মিনিট বাইটা যেন আমি আমারে ঘৃণা করেন, আজকে শুক্রবার গরিবের হজের দিন সাতটা সারা রাখি আল্লাহ তার মুখে জবান দিছি একটু মুখে কন তো বিসমিল্লা হয় দেখেন শয়তানে আল্লাহরে পছন্দ করে না একটু জোরে কন বিসমিল্লা মুখে লইছেন কানে শুনছি বিশ্বাস করতে পারিনি, এমন লোক আর আল্লাহর নাম হয় নাই আছে না ভাই, দুইজন লোক তার চেহারা দেখেন আল্লাহ কি হাত দেয়নি, আর যিনি কইবেন গাছে গুণ নাই আমি কোনো ওনার ইমানের জোন নাই কইবেন কি এলাকা বাইদা ভাই আপনি নিঃশ্বাস নিতেছেন এটা গাছের গুণ, যেদিন পৃথিবীতে গাছ থাকবে না ওদিন মানুষে বাঁচতে পারবে না, একটা গাছ থেকে তিনজন মানুষ নিঃশ্বাস নেয় না কতটা মিশা করলাম ভাই, এই যে গাছটার নাম বলি দেখেন তো চিনেন, 1 মিনিট অনুমতি দিলে বইলা দেবো কথাগণ বলবো, আই দেখেন চিনবেন রাস্তা ধারে পাওয়া যায় গাছটা ধরতে গেলে মুজা যায় কি গাছ বলে একটা হয় লাল আর একটা লালটা নিবেন লাল গাছটা নেন খারাপ মহিলারা ব্যবহার করবে আপনি বিশ্বাস করে সাদা গাছটা নিবেন।